বছরের শেষ দিনেও শীতার্ত অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন ২৪ আর্টিলারি ব্রিগেডের খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। সকালে গুইমারা উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকার দুস্থ অসহায় ও শীতার্ত ৪৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বছরের শেষ দিনটি অন্যরকমভাবে পালন করেছেন তিনি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর এ বিরল দৃষ্টান্তকে শীতার্ত মানুষেরা দোয়া ও আশীর্বাদে ভরে দিয়েছেন তাকে। আর কিছু না হোক, এই কনকনে শীতে অসহায় কিছু মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি, দিয়েছেন তাদের মুখে আনন্দের হাসি। শীতবস্ত্র বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলেন, নতুন বছরে বিভিন্ন অনুষ্ঠানের নামে অর্থ অপচয় না করে সবারই উচিত এ কনকনে শীতে শীতার্তদের পাশে দাঁড়ানো। সবাই এগিয়ে আসলে অন্তত কিছু অসহায় মানুষ শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে। এ সময় সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান, রিজিয়নের G2I মেজর মইনুল আলম, গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মার্মা, উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মার্মাসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।